আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব গুজরাটি সেলাই দিয়ে বানানো খুব সুন্দর একটি জামার ডিজাইন। আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আমার চ্যানেলে গুজরাটি সহ আরও অনেক সুন্দর সুন্দর সেলাইয়ের ডিজাইনের ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। এই জামাটির গলা থেকে নিচ পর্যন্ত লম্বালম্বিভাবে মিডিল দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে গুজরাটি কয়েকটা খুব করে ডিজাইন করা আছে। এখানে ডিজাইনটি খুব বেশি ঘন না, কিন্তু যেভাবে বানানো হয়েছে তাতে অনেকটাই মার্জিত, গুজরাটি বলে কথা। কেননা আমরা সকলেই জানি গুজরাটি সেলাই মানে সেই জামাটা হবে আকর্ষণীয়। সো এখানে ক্লোজভাবে দেখুন, এখানে চারের খোপের গুজরাটি সেলাই আছে, পাতা আছে, আর এখানে তিনের এবং একের ঘরের গুজরাটি সেলাই দিয়ে করা আছে লম্বাভাবে চেন। চেনটা যদিও বা বাঁকা করে ভিয়াকৃতি করে করা হয়েছে। আর এখানে ডলার বসানোটা দেখুন, আপনাদেরকে আমি আগেও বলেছি ডলার অনেক রকমভাবে বসানো যায়, এটা হচ্ছে অন্য রকম। এভাবে বসানো দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন। সো এটা হচ্ছে জামাটির পাড়, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। পাড়টাও একদম মিডিল বরাবর যে লম্বালম্বি আছে ঠিক একইভাবে করা আছে, কিন্তু পাড়টা একটু অন্যভাবে, মানে প্রথম থেকে শুরু হয়ে ছোট থেকে বড় পর্যায়ে গেছে, আবার এখান থেকে বড় থেকে ছোট। আর দেখতে পাচ্ছেন কতটা মার্জিতভাবে করা হয়েছে। সেলাইটা অনেক চাপা করে করা আছে। গুজরাটি সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এটা হচ্ছে হাত, হাতেও পুরোটা কাজে ভর্তি, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। দুই হাত একই রকমভাবে চাপা করে করানো হয়েছে। এখানে হাতে সেলাই করা ডিজাইনে কোনো ডলার বসানো হয়নি। যদি ডিজাইনটি ভালো লাগে, তাহলে যদি আপনারা জামাটি বানান তাহলে আপনারা বসাইতে পারবেন, সেক্ষেত্রেও অনেকটা সুন্দর লাগবে। এখানে দেখতে পাচ্ছেন ভেতরে ছেটা ফুল, ভেতরে ছেটা ফুল একইভাবে করা আছে। এই ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ডিজাইনটি আঁকিয়ে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। সো এই দেখুন সম্পূর্ণ জামা। জামাটি আপনাদের কেমন লেগেছে? ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। কোনো কোশ্চিন থাকলে কমেন্ট করে জানাইতে ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।